ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নতুন দুই টেস্ট সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে বরণ করে নেওয়ার পর নতুন করে দ্বিপাক্ষিক ক্রিকেট সূচির প্রস্তাবনা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। এই সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তাবিত 2019 থেকে 2023 টেস্ট লীগের এই সিরিজ দুটির একটি হবে হোম সিরিজ, অন্যটি অ্যাওয়ে। এই সময় মোট 12টি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ICC-র প্রধান এক্সিকিউটিভ কমিটি কর্তৃক সূচি প্রস্তুত হওয়ায় ICC-র ওয়ানডে ও টেস্ট লীগের প্রস্তাবনা এখন অনেকটাই বাস্তব হওয়ার পথে। বাংলাদেশ সহ টেস্টের সেরা নয় দল এই চার বছরে মোট 12টি টেস্ট খেলবে, যা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অবশ্য লিগে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে এবং 92 সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান। তবে নিজেদের মধ্যে সিরিজে অংশ নেবে তারা। লিগে অংশ নেওয়া দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। প্রস্তাবিত এই টেস্ট লিগ বাস্তবের মুখ দেখলে তা মাঠে গড়াতে পারে আগামী 2019 বিশ্বকাপের পর। সম্প্রতি ESPN ক্রেইনফোর্থে প্রস্তাবিত সূচির ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সূচিতে বাংলাদেশের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কোনো ম্যাচ থাকছে না ইংল্যান্ডের বিপক্ষে। প্রতি সিরিজে অন্তত দুটি করে ম্যাচ থাকবে। তার মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ হোম অ্যাওয়ে পদ্ধতিতে। দুটি করে টেস্ট সিরিজ খেলবে অন্য দলগুলোর সাথে। দেশের মাটিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সর্বশেষ সিরিজ অনুষ্ঠিত হবে 2023 সালে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।